আসসালামু আলাইকুম। খায়রুলস্যার একাডেমির পক্ষ থেকে আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানানো হচ্ছে। আজকে ডিজিটাল প্রযুক্তি ক্লাস মডেল প্রশ্ন 1 থেকে 25 পর্যন্ত অ্যান্সার করা হবে। এখানে 25 মার্কের অ্যান্সার অ্যান্সার দেখানো হবে। 1 থেকে 15 পর্যন্ত টি এবং 10টা 16 থেকে 25 পর্যন্ত এক কথায় প্রকাশ। প্রথম প্রশ্ন এখানে দেখো তোমরা। প্রথম প্রশ্ন রয়েছে, কোনটি ম্যালওয়্যার নয়? সফটওয়্যার। কোনটি ম্যালওয়্যার নয়? সফটওয়্যার। 2 নম্বর প্রশ্ন, জিডি কি? জিডি হলো সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি। 3 নম্বরে রয়েছে, ম্যালওয়্যার কি? ক্ষতিকারক সফটওয়্যার। ম্যালওয়্যার কি? ক্ষতিকারক সফটওয়্যার। 4 নম্বরে, জিডি এর পূর্ণরূপ কি? জেনারেল ডায়েরি। জিডি এর পূর্ণরূপ জেনারেল ডায়েরি। 5 নম্বরে, ডিজিটাল মাধ্যমে কোন তথ্যের পরিমাণ বেশি? টেক্সট। ডিজিটাল মাধ্যমে কোন তথ্যের পরিমাণ বেশি? টেক্সট। টেক্সট অর্থ লিখিত। 6 নম্বর, বাংলাদেশের সকল নাগরিক এখন কি পাচ্ছেন? ই পাসপোর্ট। বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন। 7 নম্বরে আছে, ই পাসপোর্টে কোনটি থাকে? ই পাসপোর্টে ইলেকট্রনিক চিপ থাকে। 8 নম্বরে, ওয়েবসাইটের নামকে কি বলে? ওয়েবসাইটের নামকে ডোমেইন নাম বলে। এটা এই ওয়েবসাইটের নাম দিয়ে, ডোমেইন নাম দিলে সহজেই সেই ব্রাউজারটা চলে আসে। বাইনারি সংখ্যায় কয়টি ডিজিট ব্যবহৃত হয়? 2টি, সাধারণত 2টি। এটা হলো 0 আর 1। ডেসিমেল পদ্ধতিতে কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়? 10টি। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা ব্যবহৃত হয়। তারপর এখানে 11 নম্বরে, নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল? এটাই যে গ নাম্বার হবে, মাই স্পেস নেম। গ নাম্বার, মাই স্পেস নেম। 12 নম্বরে, ছদ্ম বা সত্য নয় এমন কোডকে কি বলে? সুডোকোড। সুডোকোড বলে। 13 নম্বরে, নেটওয়ার্কের একগুচ্ছ নিয়ম নীতি হলো কি? প্রোটোকল। এগুলো তো ঠিক, এগুলোর অপশন দেওয়া হয় নাই, শুধু জাস্ট উত্তরগুলো মুখে বলে দেওয়া হচ্ছে, বোর্ডে তো অত লেখা যায় না। 7 লেয়ার বিভক্ত কোনটি? ওএসআই মডেল। 7 লেয়ার বিভক্ত ওএসআই মডেল। ডেটা সেগমেন্ট ভেঙে ফেলে কোন লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার। ডেটা সেগমেন্ট ভেঙে ফেলে ট্রান্সপোর্ট লেয়ার। এরপর আমরা এক কথায় প্রকাশ দেখি, এক কথায় উত্তর। 16 নম্বর, হ্যাকিং কি ধরনের হতে পারে? হ্যাকিং 2 রকম হতে পারে, ভালো হতে পারে আবার মন্দও হতে পারে। 17 নম্বর আছে, ম্যালওয়্যার কি ধরনের সফটওয়্যার? ক্ষতিকর সফটওয়্যার, যেগুলোকে আমরা ভাইরাস বলে থাকি সচরাচর ফোনের। ন্যাশনাল হেল্পলাইন কত নম্বর? 109 নম্বর। তারপর এখানে 19 নম্বর, ডিজিটাল মাধ্যমে তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি? বিট। বিট। অনলাইন ব্যাংকিং কি ধরনের ব্যাংকিং ব্যবস্থা? ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং। 21 নম্বর, মাইক্রোচিপ ব্যবহার করা হয় কোনটিতে? ই পাসপোর্টে। মাইক্রোচিপ ব্যবহার করা হয় ই পাসপোর্টে। আইপি অ্যাড্রেসে কোন ধরনের ভ্যালু ব্যবহৃত হয়? নিউমেরিক ভ্যালু। আইপি অ্যাড্রেসে নিউমেরিক ভ্যালু ব্যবহৃত হয়। কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি? মেশিন কোড। কম্পিউটারের নিজস্ব ভাষা মেশিন কোড। তারপরে 24 নম্বর বলেছে, প্রোগ্রামিং এ কোনটির নাম পরিবর্তনশীল হয়? প্রোগ্রামিং এ কোনটির নাম পরিবর্তনশীল হয়? ভ্যারিয়েবল। প্রোগ্রামিং এ ভ্যারিয়েবলের মান পরিবর্তনশীল হয়। 25 নম্বরে, ডেটা প্যাকেট সরবরাহ করে কোন লেয়ার? ডেটা প্যাকেট সরবরাহ করে ট্রান্সপোর্ট লেয়ার। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস আপলোড করা হবে।